হ্যালো বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন লোকেরা আলাদা আলাদা সময়ে রাজত্ব করেছে, মানে তাদের সাম্রাজ্য স্থাপিত করেছে এবং বড় বড় শহরও নির্মাণ করেছিল। কিন্তু বন্ধুরা, সময়ের সঙ্গে ওই শহরগুলির পতনও হয়েছে, আর বন্ধুরা, ইতিহাসের মাঝে ওই জায়গাগুলি বিলুপ্ত হয়ে গেছে, মানে হারিয়ে গেছে। ওই সব জায়গার অস্তিত্ব পাওয়া খুবই কঠিন হয়ে গেছে এবং বন্ধুরা, অনেক সদী পর্যন্ত ওই জায়গাগুলি একদমই বিরান থাকার পর পুনরায় খোঁজ করা হয়েছে। একটি এমন ধরনের শহর খোঁজা হয়েছে সৌদি আরবিয়াতে। এই শহরটি ইতিহাসের মাঝে কোনো জায়গাতে হারিয়ে গিয়েছিল। আসুন বন্ধুরা, আজকে আমরা জানি এই হারিয়ে যাওয়া শহরের বিষয়। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নিন এবং ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে 1040 কিলোমিটার দূরে অবস্থিত আলহুল্লা শহরের পাশে, একটি মরুভূমির পাশে অবস্থিত রয়েছে এই শহরটি। এই শহরের নাম হচ্ছে মদনসালেহ। এই জায়গায় 2000 থেকে 3000 পুরনো খণ্ডহর এবং 131টি রক কাট কবরস্থান স্মারক অবস্থিত রয়েছে। এই জায়গাগুলি দেখে আপনি অবাক অবশ্যই হবেন। এইগুলি বিশেষভাবে বড় বড় আকারের পাথরগুলি কেটে খুবই সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। এই পাথরের উপর নানান ধরনের ডিজাইনও করা হয়েছে। আসলে বন্ধুরা, ওই সময়, মানে 2000 থেকে 3000 বছর আগে, ওই সময়ের কারিগররা কি করে এটি তৈরি করেছিল, এই মকবরাগুলো বানানোর টেকনিকের বিষয় আজও পর্যন্ত কেউ জানতে পারেনি। কিছু বিশেষজ্ঞরা যারা এই মকবরাগুলি রিসার্চ করেছিল, ওনারা পেল যে কিছু সংরচনাগুলি অনেকই সাবধানে পলিশ করা হয়েছে এবং কাটিং করা হয়েছে। এই মকবরাগুলি যদি আজকের সময় পুনর্নির্মাণ করা হয় তাহলে লেজার টেকনিকগুলি প্রয়োজন পড়বে। মদনসালেহ জায়গা থেকেই 220 কিলোমিটার দূরে সৌদি আরবিয়ার মধ্যেই আল নাসলা নামে একটি বৃহৎ আকারের পাথর খাড়া রয়েছে। এই পাথরটি প্রমাণ করে যে ওই প্রাচীনকালের সময় পাথর কাটার জন্য উন্নত টেকনোলজি ব্যবহার করা হতো। এই জায়গায় যে বৃহৎ আকারের পাথর রয়েছে, সেই পাথরটি মাঝখান দিয়ে উন্নত কোনো টেকনোলজির দ্বারায় কাটা হয়েছে। তাহলে আল নাসলা পাথরটি এবং মদনসালেহের রক কাট মকবরাগুলি কি করে তৈরি করা হলো, এত সারভাবে কাটা কোনো যন্ত্রের সাহায্যে ছাড়া অসম্ভব। গবেষণার পর জানা গেছে যে ওই সময় এই ঘরগুলি এবং কবরস্থানগুলি নেবেটিয়ান সমুদায়ের লোকেরা তৈরি করেছে। ইসলাম ধর্মের জন্মের আগে এই জায়গায় অন্য ধর্মের পর বিশ্বাস করা লোক বসবাস করত। এর মধ্যে একটি সমুদায় ছিল নেবেটিয়ান। নেবেটিয়ান সমুদায়ের লোকেরা তৈরি করেছে। সৌদি আরব থেকে নিয়ে ফিলিস্তিনি পর্যন্ত নেবেটিয়ান সমুদায়ের রাজত্ব ছিল। আরব দেশের মধ্যে আজও পর্যন্ত নেবেটিয়ান সমুদায়ের লোকেদের স্ট্রাকচারগুলি আপনি দেখতে পারবেন। ওর মধ্যে সবথেকে বিখ্যাত হচ্ছে জর্ডানের পেট্রোস শহর, আর দ্বিতীয় সবথেকে বড় শহর ছিল মদনসালেহ। এই জায়গায় যাবার পর আপনি একই লাইনে দেখতে পারবেন 131টি কবরস্থান। মদনসালেহের সবই মকবরাতে কাসরা আল ফরিদের মকবরা সবথেকে বিখ্যাত এবং বড় আকারের। নেবেটিয়ান সমুদায়ের লোকেদের কোনো লিখিত প্রুফ তো পাওয়া যায়নি, কিন্তু এই মকবরা এবং শহরের যে জায়গাগুলি বেঁচে রয়েছে, আরামাইক ভাষাতে লেখা অনেক শিলালেখও রয়েছে, ওই লেখাগুলি বুঝে বোঝা যায় যে ওই সময়ের কিছু ইনফরমেশন জানা যায়। আরামাইক ভাষা ইসলাম ধর্মের উদয়ের আগে ওই জায়গাতে অনেক লোকেরা কথা বলতো। মরুভূমিতে পরিণত এই জায়গা একসময় বিশাল আকারের শহর ছিল, কিন্তু এই শহরটি এখন একদমই ঠান্ডা এবং শান্ত। বলা হয় যে একটি অভিশাপের কারণ এই জায়গায় সুনামি এসেছিল, আর তারপর থেকে এই শহরটি একদমই বিরান এবং নির্জন হয়ে গেছে। আজও পর্যন্ত সৌদি আরবের লোকেরা এই জায়গায় যাবার জন্য ভয় পায়। আজকে মরুভূমির মাঝে কিছু খণ্ডহর জায়গাগুলি অবস্থিত রয়েছে। এই জায়গাগুলি মদনসালেহের ইতিহাসের প্রুফ দেখায়। তাহলে বন্ধুরা, কন্টেন্টটি কেমন লেগেছে আপনি আমাদের কমেন্ট করে অবশ্যই জানান, এবং আগে কোন বিষয়ে জানতে চান সেটিও কমেন্ট করে জানান। এবং হ্যাঁ, কন্টেন্টটি আপনাদের প্রিয়জনদের সঙ্গে হোয়াটসঅ্যাপ তথা ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।